গাই হার কিনে গেছে নাকি গাই বল কিনে গেছে নাকি বা শক্ত কোনটাই তো আমি বুঝলাম না। চকির পাওয়ার সবই গেছে, এ তো দেখি ইদ্রিজের বিটি রে। ও বাপু, তুমি কি ইদ্রিজের বিটি না? ঠিক আছে বাপু। হ্যাঁ, এ তো ইদ্রিজের বিটি, চোখ তো একেবারেও যায়নি। হ্যাঁ বাপু, এদিকে আসো। তোমার স্বামী চলে যাওয়ার পরে তোমার সিয়ারা স্রোত বাইরেছে, এদিক ওদিক তাকাও না, কি ডাকেরো মাসে কোন হালে থাকতেছে। তোমার স্বামীর কি খুবই ভালোবাসতে? কি রে কোন কুরমান ভাই? না বাপু, তোমার দেখলি মনে হয় তোমার স্বামীর মন তুমি খুবই দিলে। তা বাপু চললে কোনে? কি রে কোন না কুরমান ভাই, আপনি কোনোদিন ভালোই হলেন না, সেই রসিক মানুষ রসিকই থেকে গেলেন। ওই দাসির 2 কেজি চাল বেচতি। ও, একটু পরে আমার ঘরেও চাল নিয়ে আসতে হবে না, ছেলের বাজারে পাঠাতে চাইলাম। তা তোমার হাতে যখন চাল, আমি চুরি করে বেচিছি। দাও বাপু দাও, চাল কয়টা দাও। আব্বা বাস কাটতে না, আব্বা সামনে ওইটা কিনা আমি যা দেখলাম তাই ঠিক। ঠিক রাস্তা ফাঁকা দেখে এই আব্বার বয়স বয়স ঠিকই, কিন্তু কাজ কাম সুবিধা হয়নি। ঠিক কোন মেয়ে লোকের হাত পা ধরাধরি করতেছে আব্বা। আমি চকির সামনে বসে দাঁড়াই দেখতিস তাও। আব্বা ভালো হচ্ছে না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে রে। ভালো ভালো করছি, ওই ছলনাময়ী নারী ত্যাগ করো। তোমার ইজ্জতের এই ক্রেডিট কার্ডের ব্যালেন্স কিন্তু খুব কম। ইজ্জত নিজের দাও গেলো, আমার দাও গেলো। দাও বাবু চাল দাও, তোমার চাল কিনা লাগবে না। আর আমি সাদতের মা না, ইদ্রিসির বিটি। 2 কেজি চাল বাড়ির বাচ্চা কিনতে পারলি 5-5-10 টাকা পাইছে দেখো। ইদ্রিসির বিটি কি সাদতের মা, আমি এই ঠিক করতে পারলাম না। আমি চাল কি করে চিনতাম? আরে তোর এত জায়গা থাকতে মুরগি খাওয়াতে হেনে আসতে হইলো। তোর কুকুরা তো এই জায়গায় খাতে আসে, তাই কোলে খাই দেবো। ও, আমি যে বাড়ি না থাকলে তোমার বিরাট ভালো হয় এ আমি বুঝি। ওই দাদাইরো ভরা ভরা কি কয়? আরে তুই উল্টো দেখেছিলি তো, ওই চকির দেখা মাঝে সাঝে ভুল হয়। চকির দেখা নাই ভুল হয়, তা হাতে ধরা আবার কিরাম করে ভুল হয়? আমি তো বুঝতে পারিছি তোমার এই বয়সেও প্রকৃতি শুয়ে দেখার ইচ্ছা লাগে। প্রকৃতি? ইদ্রিসির ওই বিটির নাম প্রকৃতি? এ তো আমি আজ প্রথম শুনলাম। ইদ্রিসির বাড়িওয়ালার নাম প্রকৃতি হয়ে যাবে কেতি? প্রকৃতি মানে হচ্ছে আবহাওয়া, পরিবেশ, ওয়েদার, এই সবকিছু মানে আমি এবার আনুষঙ্গিক বুঝলাম। এই না বুঝার ভান করে এই পাশ কাটিয়ে গেলে হবে না। দোকান পাটে আমি এই বাই দিবাই কানা ঘোষা এর আগেও শুনেছি, এই বহুত লোক এর আগে ওই হাত মাত ধরেছো। তোর মা মরে যাওয়ার পর তুই করে ওয়া মানুষ হবিন বিলে তোর মানুষ করার জন্য এই এলাকায় বিটি মানসির পা জোড়ায় ধরতাম আর একটু তোর জোর করে বেড়াতাম। ওই এখনে আর ওই তোর জোর করে বেড়াই না, ভালো হয়ে গেছি। আর মাঝে কদিন উৎপাত সৃষ্টি করলাম ওই তোরই ভালোর জন্য, তবে এখন আমি ভালো হয়ে গেছি। তোমার নামে তো আমি কোনো নাই, তোমার নামে তো কোনোদিন আমি এই পা ধরা রিপোর্ট পেলাম না, খালি তো এই হাত ধরা রিপোর্ট। ভুল করে খালি হাতই ধরো। তুই বুঝিস নে, একজনের বাড়ি তার একজনের বাড়ি নিয়ে আসতে হলে ওই বুঝতি তো একটু হাত তো ধরতেই হয়, তা না হলে তো আর হয় না।
হাত না ধরলে আর বুঝাই কয়া যায় না। আরে অনুরোধ জিনিসটা একটু হাত পাই ধরলে গুছালো কায়দায় হয়। তো তোমার তো কোনোদিন আমি পায়ে ধরার কথা শুনলাম না, ধরো তো খালি হাত। এই পায়ে ধরতে যাবো খা, পায়ে ধরতে যাবো খা। আমি কি উগার কাছে মাপ চাই নাকি? হ্যাঁ রাখ দেশে আবার নেই নিদির লজ্জা সরব, আবার কথা কলেই শুনা করো। মাঝে মাঝে আমি ভাইবে অবাক হই, বাপ ও না আমি মানুষ, ওর আমি করতিস না ও আমার করবেন, জন্ম আমিও দিলাম না ও আমার দিল, আমি কিছুই বুঝি নে। ওই দেখ বাড়িতে আমার ডাবে দিস। এখন আব্বার চোখের অবস্থাও ভালো না, আবার মনে থাকে কম, শ্বাসকষ্ট সমস্যা, ঠিক মতো নিতে পারে না দম, আবার সে কোথায় কোথায় তার অভিযোগ একটাই, ওই যা কলামে তো ঘর, তার নাকি যত্ন আত্মি হয় না, তার একটু মেয়ে মাঝে হাতে রান্না খাতি মন কয়, আবার বিভিন্ন মানে অজুহাত উইসলোত, আবার হাউসও প্রকাশ করে ফেলে, বাই দি বাই লোকে কয়, এখন ঘরের কথা তো বন্ধু পরের কাজ কোয়া যায় না, তারপরে তোর কাজ কলাম এখন কি করবো কদিন তুই। এখন বন্ধু কথা হচ্ছে প্রেম ভালোবাসা শখ আহ্লাদ প্রতিটা মানব জীবনের জীবনেই জড়িত থাকে আর কি। এখন কথা হচ্ছে যে তোর মাটা মরিয়া গেছে চার পাঁচ বছর আগে, চাচাটা একা একা থাকে, শখ আহ্লাদ তার ভিতরে একটু একটা জাগলেও জাগতে পারে। এখন তুই যে কথা করলি আমি আর অবিশ্বাস করতি না, কিন্তু তুই বন্ধু তোর চিন্তাই কর, শখ আহ্লাদ তো তোরও কম ছিল না, তুই যে চার পাঁচটা প্রেম করলি, তুই এসে চার পাঁচ জনে বলে মনতে ভালোবাসলি, আবার করলি যে বন্ধু আমিও ছাড়া বাঁচবো না, আমিও ছাড়া বাঁচবো না, যে কারবারই প্রেম করলি তুই সামনে ছাড়া বলে বাঁচবি না, তুই কিন্তু দিব্যি ঠিকই বেঁচে রয়েছিস। এখন কথা হচ্ছে তুই বাড়ির পরিবেশ তো ভালো না, তুই আর ওই এক কাজ কর, তোর বাপের একটু ঠান্ডা মান্ডা করে, করার পরে ওই আমার একটা শালি রেস বুঝিস, ওই লাইন কাট করে আমি ধরে ধরে বিয়ে দিয়ে দিবানি, তুই তোর বাপের আগে একটু ঠান্ডা কর বাড়ির পরিবেশটা। তা তো বন্ধু তুই কথা ঠিকই কইছিস, আমি আমার মানুষের অল্পতেই বেশি ভালোবেসে ফেলে দিত, তখন আব্বার কি দিয়ে বুঝ দিয়ে দেয় তুই আগে সেই দিয়ে কর, আব্বা করি সব তো বুঝলাম, আব্বার আমি কি বিষয়ে বুঝ দেবো আসলে, কি করলে আব্বা বুঝবে না। তুই বন্ধু এখন এক কাজ কর, শোনে তুই আমার শালিরার দিকে ভালো করে একটু সুনজর দে, একটু ভালো করে ফোকাস করে তাকা, আর একটু লাইন ঘাট করার চেষ্টা ভাবনা কর, আর আমি তো আসি, এমনি তুই তোর বাপের মন ভালো হয়ে যাবে না। আমি তো তোর শালির ভালোবাসতে চাই, কিন্তু আব্বাও তো কারোর না কারোর ভালোবাসতে চাই, আব্বার কি করে মন ভালো হবে না, কোনো ঘাটতি নেই, তুই আমার কথাটা খালি মন দে শোন। এ দেখ মনে কর আমার শালির সাথে তোর বিয়ে দিয়ে দিলাম, তাহলে কি হইলো, তোর একটা বউ পালি, আর তোর বাপ কি পেলো, একটা বউ মা পেলো, প্লাস একটা বিয়েন পেলো, তখন শোন তুই যখন মনে কর যে বিয়েটা করে ফেল দিবি, বউ মা পাইলো তারপরে বিয়েন পাইলো, এখন তোর বাপের মনটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে, কি করে মনে কর যে তোর বউ বাপের বাড়ি বেড়াই গেলো, ওই বিয়েন তোর বাড়ি আসলো দু চার দিন, আসলে তোর বাপের একটু রান্না বান্না খাওয়াইলো ভালো মন্দ, এতে কিন্তু মন ভালো যায়, আর তার সাউরিটা থাকবে তোর, একটু আড্ডা মাড্ডা মারলো মনটা এমনি ভালো যাবে, আর ওই যদি এত ই হয় তাহলে ওই বিয়েনের দিকে একটু হালকা পাতলা আড়ে চোখে তাকালে অতি মানছি কিছু কয় না, সমস্যা হয় না, তুই কাজ কর, তুই বিয়েটা কর, আর ওই বিয়েন টিয়েন পালি এমনি তার মন ভালো যাবে না। পালি বন্ধু আমি আর লেট করতিনি, কারণ লেট করলে তো দেরি হয়ে যাতি পারে, আমি আব্বার কাছে যাই তাহলে এখনই এই বিষয়ে একটু কথাবার্তা বলে দেখি, বাড়ির পরিবেশ কি দেখি ঠিকঠাক করা যায়, তারপর যদি সে লাইনে আসে তাহলে তোর সাথে আমি বিস্তারিত আলোচনা করে বুঝাতে পারে গেলাম। একটু ভালো করে বুঝবি, হ্যাঁ বুঝতে কমা নে, আর আমার যদি বুঝতি না বুঝতে পারি আমি, তুই একটু বুঝেছ না, আমি কমা নে, দেখা হলে তার দেখা হয়েছে, আমি কমা নে যা বালি, আমি প্রতিদিনই গুছাই, আর সেই কুকুরি আমার সাথে আর কি ঠাপিয়ে প্রতিদিনই খুশাই, এরকম বলি হয় এই বাড়ি একটা মেয়ে লোকের অভাব, এই জন্য সব কাজে তুই একটু ঝামেলা বাইছে। আবা ওই কথা না কই মন দে শুনো, ওই কম বেশি কথা কই আইছি ওই বিয়ের বিষয়ে, এখন কি করবা করো, এই না হলি আমার ছেলে ঠিক আছে, এতদিন পর একটা ভালো কাজ করেছিস, আর মনে শোনে বিয়ের দিন এমন কায়দায় গুছিয়ে যাব সে মেয়াল আর আমার বয়া আসি ধরতে পারবে না, তা সে বিটির বয়স কত, বিটি নাকি বিটি হবে কা, যুবতী মেয়ে বিটি কা, শুকরি ভেরি গুড মাই সর, আমি খুশি আমি রাজি, তাহলে ওই বাড়ি একটা নতুন লোক আসবে, বাড়িঘর তো গোছ গাছ করতে হবে কম বেশি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না, আরে হ্যাঁ ও তো আমি করবানে, আমি তুই কোনো বিশাল নিস নে, সব কাজ আমি গুছা লোকাই দেয় করবানে, তারপরে তো মানুষজন আসবে না বাজার ঘাট রান্না বাড়ার বিষয়ে, ও বিশাল আমি নিবানে, সব ভাই কুটুম তালে গাড়ি ভাড়া এও কিনা মিষ্টি মিষ্টি সরঞ্জাম খোঁজ খোঁজার তো বিষয় আছে, তা টাকা পয়সার কি লাইন করবা, আরে আমি তো বিয়ের জন্য টাকা থুইয়াই দিস, এ বিষয়ে অফিসার আমি নিবানে, তাহলে আব্বা ওই বিয়ের আগে কি তুমি
একটা ভাগ যায় নি দিছ কি মেয়েটা দেখে আসবা না আমার দেখা লাগবে না তুই দেখিছিস ওতে হবে না ওতে আমি খুশি তারপরেও তুমি একটা ওকে ছেলে বিয়ে দিবা তা দেখবা না যে মেয়েটা কিরাম এ বাড়ি আসলি কি দেখি ভালো হবে না খারাপ হবে না হ্যাঁ কার ছেলের বিয়ে দেব ওইটা তুই এতক্ষণ ধরে কি বুঝলা আর কি বুঝলি আমার যে বিয়েটা তুমি দিবা বিয়ে আমি দেখিস ঠিক আছে সব পিসার তুমি নেছ তো এও ঠিক আছে তা ওই এতবার তোমার টাকার বাড়ির বাদ দিয়ে কোথাটা পাকা করে রাখলে ভালো হইতো না হুম কার আমার আবার কার কবে যেদিন ফেলবা সেদিন কখন কথাবার্তা কয়ে ঠিক করে নিতে হবে ও কার সাথে এ বেলা তোমার আমি কি বুঝলাম যে মেয়ে আমি মনে মনে একটু আনুষঙ্গিক চয়েস করেছি তুমি যে দেখে আসো যদি তোমার চয়েস হয় তাহলে একবারে বিয়ের কথা মতো আইগো লাইন মোতাবেক আইগো বিয়ে করব দিন খান ঠিক করব খরচপাতি করব সবই ঠিক আছে তা এর মধ্যে ওই ছেলের বিয়ে একটু কন্তে আসলো তোমার আমি এই বেলা তোমার কি বুঝলাম আর তুমি কি বুঝলে না আমি বুঝিছি যে বিয়ের কথা সুকরির সাথে তা ওই সুকরির কি দুষ সম্পর্ক কোন ছেলে আছে যে তার বিয়ে থা দিয়ার পরে এইটা হ্যাঁ আছে তা তার কি করতে হবে বিয়ে দিতে হবে বিয়ে ও তা কি ডা আছে আমি কি করে তুই তো আমার ছেলে আমার ছেলে তাহলে তুমি এবার দেখো ভারত পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান সব ঘুরিয়ে তেইকে নিজের বাড়ির খোলাটা আসলে নিজের ছেলের দেখতি তোমার পড়ে ছেলের দায়িত্ব নিত মন কয় বিয়ে দিয়ে নিতি মন কয় আর এই বেলাতে তোমার কথা আমি গল্প গুজব যা করতেছি যে তোমার ছেলে আমি এটা মেয়ে দেখে আইছি বিয়ে থার বিষয়ে সেই মুখে তোমার একটা বার চিন্তা ভাবনা কেন জাতি পারিল না ও মানে তুই রাগ করিস নি তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস আমার বিয়ে নিয়ে তে আমার বিয়েটা ভালো ভালো হয়ে যাক তারপর আমি তোরডা নিয়ে ভাববা নে হ্যাঁ তোমার বিয়ে তোমার বিয়ে কোন দেখলো হ্যাঁ তুই সুকরি দেখিস নি আমার জন্য আমি রাজি এই সৌরজগতের কোন জায়গায় তুমি দেখেছো ছেলে ইতি বাপের বিয়ে ঠিক করে এই জন্যই তো মাই ভেরি গুড ছন্দে কি বুঝলাম আর কি বুঝলো রে আমি কি করি আব্বা তোমার আমি কি বুঝাইছি আর তুমি যে কি বুঝেছ আমি তো নিজে এখন তা বুঝতেছি না আমি তোমার বুঝাইতে আসছি যে আমি আমার ওই দোস্ত মাসুদ আছে না মাসুদি শালির পছন্দ করেছি মাসুদ নিজেও রাজি আমার সাথে বিয়ে দেবে তা আমি এখন মাসুদি শালির বিয়েটা করতে চাচ্ছি এখন তুমি মেয়েখান দেখে আইসো তোমার যদি পছন্দ হয় তাহলে দিনক্ষণ পাকা করে আসো বিয়ে হয়ে যা শুক্রি মাসুদি শালি দিন খান সবই তো বুঝলাম তা বিয়ে কার তোর না আমার আচ্ছা আব্বা এটা তুমি এটা কোনো কথার মধ্যে পড়ে তুমি যেটা কইলে এটা কোনো কথার মধ্যে পড়ে তোমার বিয়ে কোন নিয়মে হয় সব বিয়ের নিয়মই এক কোনো ভিন্ন নেই আব্বা বিয়েটা আমার 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 বিয়ে কান দাও আমি তোমার ভালোর জন্যই তোমার এই সংসার সবকিছু ভেবে চিনতে মিলিয়ে ভালো হবে বিধাই এই বিয়ের কথাকার মাথায় নিছি এখন তুমি বিষয়টা নামাও পাগল ছেলে দল সমাজ বোঝে না কি দিয়ে কি হয় হে বাপের আগে ছেলের বিয়ে হয় হ্যাঁ বাপের আগে ছেলের বিয়ে হয় কি দিয়ে কি কইছ হ্যাঁ তুমি তো এর আগে একবার বিয়ে করিলে নাহলে আমি আসলাম কোনতে কি দিয়ে কি কও আরে আগে তো করিলাম বিয়ে এবারটা করব নিকে আব্বা দেখো মা নিজ্জত খায় না আমার মাথাটা গরম করিয়ে না আমি বিয়েটা করতে চাচ্ছি তোমার মুখের দিক তাকিয়ে এখন মনে করো আমি যদি বিয়েটা করে নিয়ে আসি তোমার এই বাড়ি ঘর দোর সব গোছ গাছ হয়ে থাকবে আমার বউটা এসে তোমার বাড়ি ঘর দোর ঝাড় দেবে তোমার দাদের মধ্যে যা সবে রাইন দেবে খাওয়াবে তোমার জ্বর দাঁড়ি আসবে শরীর গতি খারাপ লাগবে সেবা যত্ন করবে তোমার একটা জয়ার কুটুম বাড়ি হবে তাহলে লাভ দেখার তোমার না না আমার লাভের চেয়ে লসই বেশি হচ্ছে বিয়েটা আগে আমি করি তারপর তুই করছেনি এদিকে তুই যখন বিয়ে করবি নি তোর শ্বশুর বাড়িতে লোকজন আসলি তোর মা রাইন্দা বেড়ে খাওয়াতে পারবে রে তাহলে তো কষ্ট কম হইলো দেখা আছে তোর বউ আর তোর মা মিলে রাইন্দা বেড়ে খাওয়াইলো তাহলে কষ্ট কম হইলো আব্বা তুমি এটা কি কইলি তুমি যদি এখন আর একটা বিয়ে করো তাহলে ছেড়ে হয়ে যাবে আমার সৎমা আর সৎমা যদি হয়ে যায় তাহলে তো আমার আর ভালো জায়গায় বিয়েটিয়ে হচ্ছে হবে না সবাই মনে করবে এই সৎ সাউরি ওই দেখতে দেখতে পারবে না ভালো ভালো বাসবে না বিভিন্ন ফুটা ফুটা দেবে না খাদি বর্তি দিলি ওই কোথা মোতা সৃষ্টি হবে না আমার ভালো জায়গায় বিয়ে হবে না নে আমি বিয়েটা করি তারপরে আমার বউ তো তোমার সেবা যত্ন করলই আর তুমি ঘন ঘন আমার শ্বশুর বাড়ি যাই নে আর ওই মনে করো যে তোমার দাদা যে কোন যা চাইলো ওই বাড়ির তো খাদি বাইলে
এই বাইর তো খাদি বাইলে আর বাজার সদায় করার শক্তি তো তোমার এখনো আছে আমি তো তোর ওইটাই বুঝছি এখনো তো আমার বাজার ঘাট করার শক্তি রয়েছে খালি বিয়েটা আমি আগে করলি সমস্যা কি সমস্যা তুমি বদলা সমস্যা কেন তুমি বদলা বিয়ের বাজার এখন কার আমার না তোমার তোর কেবল হচ্ছে আর আমার যে পার হয়ে যাচ্ছে তোমাকে দাও রাস্তার বিটি করে হাত তো ধরে দাও তা যদি ধরতে হয় তাও ধরবানে বিয়ে আমি আগে করে ছাড়বানে চাচা বিয়ে তো আমি তোমার কথা কইনি বিয়ের কথা হচ্ছে তোমার ছেলে তোমার কি এখন সেই বিয়ের বয়স কি আছে নাকি তোমার ছেলের এখন বিয়ের বয়স তোমার ছেলের বিয়ে দিবা ছেলেটাও সুখী শান্তিতে থাকবে যুবতীর বয়স কত চাচা আমার ওই শালির বয়স ষোলো পেরিয়ে উনিশ শালি ষোলো পেরিয়ে উনিশ ওই মেয়ে আমি কি করবো চাচা বিটার বউ বানাবা হট বিটার বউ বানাবা রে আগে নিজের বউটা বানাই অব্দুল তো ঠিক কথাই কইলো চাচা তা তুমি কি চাও নিকে করতে চাই দেখো দিনি ঠোঁটে একটা বার বাজলো না চাচা ওই শোনো আমি তো আর বুঝিয়া কই কি করে তোমার দুই পাত্রে যখন এক পাত্রে স্যান্ডেল খুলে দাও দিন আমার কাছে দাও দিনি কি করবি দাও দিন দিদি করলাম দাও দাও এই বেশ চাচা তোমরা যা পারো তাই করে দিন এই বিয়ে নিয়ে আমার কাছে কথা কথা কবা না আমার বাপ কই যাও যদি যাও আমি এখন পুষ্টের হাটে বিচেলে যাবো যাও সরো তোর বাপ কই তাস কিটা চাচা এই জালেরানি সরো দিলে আমি পুষ্টে আই যাবো মেলা দেখে এই দালালি বন্ধ করি আমার ছেলের জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছিস আর আমার জন্য মেয়ে দেখতি থাপাচ্ছে তোমার চাচা আমি তো মেয়ে দেখতেইছি প্রতিদিন কিন্তু তোমার তো মেয়ে এইটি হচ্ছে না তোমার লাগবে মেয়ের মা আমি তোর কোকন কোলা মেয়ের মা লাগবে মেয়ের মা চাচি দাদি খালা একটা হলি হচ্ছে ওরে কুরবানসা ওই লাউ আর কদু কিন্তু একই টালে ধরে আমি বিষয়টা দেখতেছি তোমার মাফ করে দাও দিন হাটের বেলা বইয়ে গেল যাও সে কুষ্টিয়া যাবো যাও সরো হ্যান্ডেল কোনে আরে তুই হ্যান্ডেল কোনে বাসছিস হ্যান্ডেল আমার মাজাই এই আগে আমার নিচে তারপরে তোর বিচালি বেচা এই যে আমি হাঁটলাম দেখো দিনি চিন্তা করো তালি এই বাল বাগা মুরব্বি হায়া লজ্জা কি বন্দুক দিয়েছ না বেঁচে গেছে ও চাচা আমার বিপদ হবে হ্যান্ডেল দিয়ে যাও কাজ কান্দা করেছি করেছি আগে দোকানে যাবো একটা সারাটা বিড়ি খাবা তারপরে অন্য শুনবো তুমি হলে কি করতেছো তুই এলাকা যা বাড়ি যা আমি তো বাড়িতে আসলাম তা তুমি হলে কি করতেছো ওই বড়িয়ে পথ দিচ্ছি আরে তুই চোখের সামনে তো শর্ট ভালো করে দেখা যাচ্ছে না বুড়িয়ার আবার কি পথ যাচ্ছ তুমি বুড়িয়া কি গরু ছাগলে খায় নাকি আরে কুকুরি ভেঙে ফেলে দেয় তুই সর দিনই সর সামনের পথে সর তা তুমি বুড়িয়া পথ দেখছো না বুড়িয়া আলার পথ দেখছো তা তো বোঝা মুশকিল হয়ে গেল দাদা তুমি পথ দাও পথ দাও কাশেম এই লোকটা বিরাটি বারো সুতা সেদিন একবার পুষ্টাসি কোনো দেখতে আমি বসেছিলাম সেটা জিজ্ঞাস করতেছে কি দেখতেছো এদিকে তুয়াইজের মা শুধু বড়িয়াই বানিয়ে গেল তাকাইলো না ইশারা ইঙ্গিত করলাম তাও বুঝলো বন্ধু শোন সিংহ বাইলে খেলের গড়ে বিটি মানুষ কুষ্টাসি করছে
দেখি তোর আব্বা হা কই তাকিয়ে আছে আজকে আবার আসতেছি পড়তে দেখি তোর আব্বা হা কই তাকিয়ে আছে ওই তুই এর মা পড়িয়ে দছস আরে হা কই তাকিয়ে আছে তা এরা হবে কা তোর আব্বা এই বিটি মানুষ দেখলি মানে হ্যাং হয়ে গেছে কে এরা ভাই কা এই আব্বার বয়স ঠিকই 67 68 হয়েছে রে তার মন মনে আসছে 15 16 কোটি কি যে করি আমি এ আব্বার বিয়ে না দিলে দোস্ত হবে না রে ঝামেলা কইরাই বেরাবেন রে তা তোর আব্বার ওই নিকে করার পারে ও তো ঝগ্গে লাগে এখন মনে কাছে বন্ধু রান্দা খাওয়া কাপড় কাঁচা এই ঘর বাড়ি গুছাই মুছাই রাখা এসব কাজ তোর আব্বায়ের আগে করিনি আব্বায়ের আগে মাঠঘাট সামলিয়েছে চাষাবাদ করেছে বাজার করেছে আর বাড়ির কাজ তো আর তার করা লাগেনি কিন্তু এখন তার মাঠঘাটের কাজও কম বেশি করা লাগে আবার নিজে রান্দা লাগে নিজে জামা কাপড় নিজে ধোয়া লাগে ঘর বাড়িও গুছানো লাগে আমার তো সবসময় হয় না থাকা হয় না বুঝিসনি এই জন্যই তার হয়ে যাচ্ছে কষ্ট এই জন্য আর কি তার এই ঝোঁক আরো দিন দিন বাড়তেছে এখন কি করতে পারি ক দেখ কি করবি তোর বাপ যে কায়দায় চলাফেরা করতেছে এলাকায় তাতে তোর বিয়ে তো কোনোদিন হবেই না নে আর তোর বাপের বিয়ে সে নিজেই করে নেবে তা করলেও না এক গতি হয় কিন্তু তার তো সেটা লাইন এক হবে না সেটা অল টাইম বিয়ে লাইন দেখি কি করা যায় সঠিক প্রয়োগ করবি না হাঙ্গামা করবি না চিন্তা করো বাপ একটা শুভ কাজ করবে প্রতিদিন একই বিষয় নেতা আমার সামনে বাস ধরে চাচা তোমার যে বয়স হয়েছে তা তোমার কি সে খেয়াল আছে আছে কিন্তু তো সাউরিসে আমার জোয়ান লাগে না দেড়টা বার ক শোনো কুরমানসা তোমার যে জোয়ান মধ্যে ছেলেটা ঘরে আছে দুই সাইডে যে বিয়ের কথা তার নিয়ে হবে তা তোমার জন্য কি হওয়ার কায়দা আছে আছে কিন্তু আমার নিকেটা হয়ে গেলি তো ওর বিয়ে চাচা ও তো কোনো কথা না আর তুমি মুরব্বী মানুষ তোমার মুজামি জিত পারবো না ও না কইরা তোমরা দুই বাপিটা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যার যার মতো সেই সেই চলাফেরা করোগে যাও যাও আমি আমার মতো চলাফেরা করি না হ্যাঁ আমি আমার মতো চলাফেরা করি না আমার ধরে ও না ওর ধরে আমি হ্যাঁ আমারটা হয়ে গেলি আমারটার পরাই ওরটা চাচা তুমি বাবু আমার হ্যান্ডেলার দাও দিনি আমি তোমাকে নেটার মধ্যে থাকতে দিন আমার হ্যান্ডেল দাও আমি তো তোর হ্যান্ডেল দেবো আমাকে মধ্যে তুই মিলমিশ করে দে ওই ওর বিয়েতে তো আমি তো রাজি কিন্তু ও তো আমারটাই হচ্ছে না আমি নিকাটা করে নি তারপর ওর বিয়ে দিয়ে দিবে না ও না করে ওই নিকে বিয়ে দুটোই তুমি করো আর আমরা যাচ্ছি চাচা তুমি যতটা সহজ ভাবতেছো অতটাও কিন্তু সহজ হবে না নে এই বিকেল বেলা আমরা শালিটা করে সবাই মিলে তোমার নাদিকে যাবো না নে তুমি এক কাজ করো ওই জমিদাতি ভাগ যোগ করে দুই বাপিটা নিজেদের মতো থাকবা আর ই করবা আমার যে বিশেলে গাড়িটা আটকিয়েছো ওই বিশেলের টাকাও তোমার দিতে হবে খালি সন্ধ্যেবেলায় হবে না বিকেলবেলা হবে এ ওটাই এই শোন জমি আমার না মাতুব্বারের হ্যাঁ যে ভাগ করে দেবে আমি জমি না দিলি ও কি 100 টাকা পাবে হ্যাঁ ও আমার নিচে দিয়ে দিক আমি আর বিয়ে দিয়ে দিবানে জমি দিয়ে দিবানে আর শোন তোর ওই হ্যান্ডেলও দিয়ে দিবানে এরাম চালা লোক তো দেখা যায় রে কাশেম কি চালা লোকে বিকেল বেলা শালিশ হবে কোনো সন্ধ্যাবেলার টাইম নেই তোমার মেয়ে লোক দেখা এই শালিশ হবে দরকার হালিশ তুগান নিয়ে উল্টো আমি ডাকবো তোর আমার ছেলের ভুল ভাল বুঝাইছিস আরো আমার নিকে বাধা সৃষ্টি করেছিস যা যা এই শালিশ করতে গেলি তো নিজেরই অপরাধী মনে হয় তারপরে যেহেতু বিয়ে আর নিকে নিয়ে ঝামেলা বাইতেছে শালিশ আমি করে দিচ্ছি এই দুই পোতার দুই ঘর পুবিরটা তুমি নিবা আর দক্ষিণীটা তুমি নিবা আর মাইটো যে জমা জাতি ওই উত্তর মাঠের ওই ঘুনা আলা ভুইকান তোমার আর দক্ষিণ মাঠের ওই বেকা ভুইকান তোমার আর তো শালি এ আর তো যে শাশুড়ি তা আমি পারি না আর পারি না ও শের ভাই কার কে তোর কলাম বুঝছিস না
মানে তোর যে শালি সব দুনির কায়দায় ও বিয়ে করবে, আর তোর যে শাশুড়ি কুরমানের কায়দায় কুরমান বিয়ে করবে। অবশ্যই আর ওই দক্ষিণী যে জমিটুক আছে আমার কলি রে, ওই জমিটুক তোর, তুই শালি ঠিক করেছিস তোর। তোর কায়দায় তুই বিয়ে শাদী করে চলাফেরা করছিস, বাদ দে। অল্প বয়সি ছেলে এলি যা হয়, তোর আর বাপ ছেলে থাকলে কি কায়দায়? তোকে একটু আগে না আলাদা করে দিলাম, আমার শালি তার, আমার শাউরি তার, তালি আমি আর আমার শ্বশুর কারবার হলো। এই উচ্চ স্বরে কথা কইস না, দোষ হলো বেশি তোর। তুই কই রেখাই বিচালির ব্যবসা, তুই ঘড়ক তালি করতে গিস কা? আর ঘড়ক তালি আমি তো তার একাদের দুটো দিয়ে দিলাম, তো ঘড়ক তালি করার যদি এতই শখ থাকে তো দুজনে দুটো বন্টন করে দে। আর আমি হচ্ছে শ্বশুর বাড়িতে ছাই খাই না, জিনিস বোঝে না। তুই আর শ্বশুর বছরে কোনে একাদিন একসাথে হোস, ও একসাথে না হয়ে এই কুরমাইনে আর সব দুলকের বাড়ি এসে খাওয়া দাওয়া করছে না থাকছে না। তা আমি পারলাম না মশিয়ার ভাই, আমি শালু দিতে পারবো না, যা ভুল করে কে ফেল দিয়ে দিয়েছি, এখন আমি কিছু করতে পারবো না। তা শালিশ কি শেষ? না না না, শালিশ খুব ভালো আছে, বন্টনটা ঠিকই আছে, শালিশ ভালো আছে। শালিশ তো ঠিকই আছে, বন্টন তো এখন সম্পূর্ণ তোর হাতে চলে গেছে। না মশিয়ার ভাই, শালিশ খুব ভালো আছে, একে শালিশ আছে। তা সব দুল আর কুরবান চা, ওই তোমরা একটু এক কাছে দাঁড়াও দিন বাবু, এক কাছে দাঁড়াও, একটু এক কাছে দাঁড়াও দিন। সেলফি টেলফি তুলবি নাকি? না না, এক কাছে দাঁড়াও। আজ জীবনে বেঁচে থাকলি এই বিয়ে শাদীর নাম গন্ধ আমি আর মুখে নেবো না। শেষকাল আমার শালিটাও গেল, আমার শাউটাও গেল, আরে কথা তো আমার বউ শুনে ও উঠাও গেছে। ভাই ভুল টুট হইলি মাপটাপ করে দিয়েন, কুরবান যা গেলাম। কুরমান সাহ, এ ভালো ছেলে, বিরাট ত্যাগী ছেলে, এর বউ নাকি চলে যাবে না? এরে আমি তো সিঙ্গেল আছি, বউ ছেলে গেলি খুব ক্ষয়ক্ষতি হবে না, নে ও দেখভাল আমি করবেন। কুরমান সাহ কোনটা কম? হ্যাঁ বাপু, যদি সেরকম হয় তে হয়ে যাক, তিনটে আকাশরে। তিনটে আকাশরে তালি কুরমান সাহ, ওই দক্ষিণ মাঠের ওই ঘুনালা জমি কান একটু মাথায় রেখে আমি উঠলাম।